আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। দুলাল দুলাল আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভাই, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আমরা ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন, বলেন হ্যাঁ তাহলে। আচ্ছা, সোহাগ ভাই, মাহমুদুল হাসান সোহাগ ভাই, হ্যাঁ, উনি তো অনেক স্টাডি করে দেন ইসলামে ব্যাক করেছে, ঠিক আছে? ইসলামে ব্যাক করেছে মানে বুঝলাম না, ইসলামে ব্যাক করেছে মানে কে? মানে উনি ইসলামে আগে ব্যাক করেছে, নাস্তিক ছিল, তারপর উনি যে আগে নাস্তিক ছিল, উনি যে আগে নাস্তিক ছিল, এক সেকেন্ড এক সেকেন্ড, উনি যে আগে নাস্তিক ছিল সেটা প্রমাণটা একটু দেন আমাদেরকে। হ্যাঁ, ওনার নিজের মুখে বলেছে ভাইয়া, নিজের মুখে তো অনেকেই বলতে পারে, আমি তো মানে এরকম লোক চিনি যে ওই যে নামাজ পড়তো না, নামাজ পড়তো না, লোকজন তারে নাস্তিক বলতো, তখন সে ভাবতো হ আমি তো নাস্তিক হয়ে গেছি, আমার তো মাথা চুলকায়, আমি তো সে নাস্তিক। নিজের মুখে কয়েকদিন বলেছে কথা সে, শুনে নেন, কথা শুনে নেন, কথা শুনে নেন, অনেকে তো নাস্তিক শব্দের মানেও জানে না, তারা ওই যে এলাকার লোকজন বলে কিরে তুই দেহে নামাজ পড়িস না, তোমার নামাজটা পড়িস না, তুই কি নাস্তিক হয়ে গেলি নাকি রে? তখন ওই পোলা ইয়াং পোলা মানে বিড়ি টিড়ি খাইছে, নতুন বিড়ি টিড়ি ধরছে, সেও বলতেছে হ আমি মনে হয় নাস্তিক হয়ে গেছি রে, আমি মনে হয় নাস্তিক হয়ে গেছি, অথচ সে নাস্তিক জিনিসটা কি এদের কোনোদিন জানে না, সে মনে করছে যে যে নামাজ না পড়লেই নাস্তিক হয় আর বিড়ি খেলে নাস্তিক হয়, হ্যাঁ গল্লিপ বিড়ি খেলে নাস্তিক, ওগুলো নাস্তিক কয়, হ্যাঁ বেটা নাস্তিক শব্দে মানি জানে না। তারপরে গেল গিয়ে, তারপরে আমার এলাকায় এরকম ছিল, আমার এলাকায় এরকম একটা ছেলে ছিল, সে ওই যে বিড়ি খেয়ে খাওয়ারে মনে করতো না, বিড়ি খেলে মনে হয় মানুষ নাস্তিক হয়, বিড়ি খাইতো মানে টঙ্গের দোকানে দাঁড়া বিড়ি খেতো, লোকজনে কিন্তু এই তুই তো জুমার নামাজও যাস না, তুই কি নাস্তিক হয়ে গেলি নাকি রে? তখন সেও ভাবতো যে হ আমি মনে হয় নাস্তিক হয়ে গেছি। হ্যাঁ ভাই, ওই বেড়ায় যে নাস্তিক ছিল, নাস্তিক মানে নিজের মুখে বললেই তো হবে না, হ্যাঁ অনেকেই তো বলতে পারে যে আমি ওই যে আগে মানে বিড়ি খাইতাম টঙ্গের দোকানে দাঁড়া বিড়ি খেতাম, আগে তো নাস্তিক হয়ে গেছিলাম, তারপরে আমি দিনের পথে ফেরত এলাম, সে যে নাস্তিক শব্দটার মানে জানে বা নাস্তিকতা কাকে বলে বা নাস্তিক থাকা অবস্থায় সে কি করত, সেই জিনিসগুলো একটা এভিডেন্স থাকবে, এটা বললেই তো হবে না ভাই, আপনাকে জিজ্ঞেস করেছি সে যে নাস্তিক ছিল সেটার কোনো এভিডেন্স আমাদেরকে দেন। এটা উনার সে তো মুখে মোটামুটি দুইটা, একটা পরিচিত মুখ, মানে এমন না যে কেউ তার সম্পর্কে অবগত না, একদম লুকিয়ে থাকা কোনো লোকের এটা কি, এটা কি যে রকমারি সোহাগ কথা বলতেছে? ওনার কথাই বলতেছে আসিফ ভাই। বাট আসিফ ভাই, দিনের শেষে তো এটা এইগুলা মানে ফ্যাক্ট করে না, যে মানে কোনো ধরনের ম্যাটারই করে না যে সে নাস্তিক ছিল না কি ছিল, এটা তো কোনো ধরনের ম্যাটার করে না। ম্যাটার করে যে উনি কি রিজনিং দেখায় সে বলতেছে যে হ্যাঁ এখন আমি আমি মুমিন হয়েছি, এই এই রিজনিং এ আপনারা এইটা যাচাই করে দেখতে পারেন, ওইটার উপরে ওইটাই হচ্ছে মেইন ইয়ে, ওইটা মানে ওই রিজনিংটা হচ্ছে মেইন মেইন ফ্যাক্টর। বাকি সে নাস্তিক আস্তিক ব্যবসায়ী নাকি গায়ক গীতিকার কি কি কোন আব্দুল্লাহ, এটা দিয়ে তো শেষে কোনো কিছু যায় আসে না। আচ্ছা ফারাজ ভাই, আপনাকে যদি আমি বলি যে আসিফ ফারাজ ভাই, এই যে দেখেন এই যে আসিফ, আমি আসিফ মহিউদ্দিন, আমি তো ইসলাম থেকে নাস্তিক হয়ে গেলাম, সুতরাং নাস্তিকতা সত্য, হ্যাঁ এইটা যদি আমার পজিশন হয়, এটা কি কোনো একটা ভ্যালিড যৌক্তিক পজিশন হতে পারে যে আমি নাস্তিক, আমি মুসলিম থেকে নাস্তিক হয়েছি সুতরাং নাস্তিকতা সত্য, এটা কি কোনো ভ্যালিড আর্গুমেন্ট হতে পারে? অফকোর্স না ভাই, মানে আপনি মানে আপনি হইলেই যে ওইটা ইয়ে, আপনি যত বড় ইন্টালেকচুয়াল হন এখানেও তো কোনো ম্যাটার করতেছে না, যে আপনি দুনিয়ার সবচেয়ে বড় ইন্টালেকচুয়াল এখানেও ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে যে আপনি নাস্তিকতার পক্ষে কি রিজনিং দিতেছেন, আস্তিকতার পক্ষে কি রিজনিং দিতেছেন, সেটা শুধু ম্যাটার করবে। বাকি আপনি কি করলেন, আপনার কি খায়াস হইলো, আপনি আজকে মুমিন বা কালকে নাস্তিক, কালকে মানে বা মুফাসসির সাহেবের মতো, হ্যাঁ ভুলগুলো ধরতে পারছেন নিজের মধ্যে ভাই, শুদ্ধ হয়েছে দুলাল, এটা এটা তো দুলাল, দুলালের কাছে আমি ফেরত যেতে চাই, দুলাল আপনি আমাদেরকে বলেন যে মনে কর, মনে করলাম যে কলিমুদ্দিন রহিমুদ্দিন আকাসুদ্দিন নামক কেউ একজন নাস্তিক থেকে মুসলিম হয়েছে ধরে নিচ্ছি তর্কের খাতিরে, তো কি হয়েছে আমি কি করবো আমরা? তো ও কি ভুল করতেছে না, মানে সে কি সে ভুল করতেছে নাকি ঠিক করতেছে সেটা তো নির্ভর করবে সে কি আপনি আপনি যুক্তিতে। কি আপনি কি মনে করেন, উনি কি ভুল করছেন না ঠিক করছেন, আপনার কি মনে হয়? হ্যাঁ অবশ্যই সে শুধরে, মানে দেরি হয়ে গেলেও সংশোধনের সময় থেকে যায়, সে সংশোধন হয়ে গেছে মানে সে ঠিক পজিশনে আসছে আর কি, ঠিক পজিশন। আচ্ছা আচ্ছা, একটা সেকেন্ড রাহের ভাই, একটা সেকেন্ড, একটা সেকেন্ড ভাই, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, উনি যে ঠিক পজিশনে আসছেন, আপনি এটা কিভাবে বললেন যে উনি ঠিক পজিশনে আসছেন, উনি কি রিজনিং দিছে যে আপনাকে যে উনি আগে রং পথে ছিলেন এখন ঠিক পথে আসছেন, কি রিজনিং দিছে? মানে তার চাল চলন, তার যে কথা বলা, তার মানুষের প্রতি যে ভালোবাসা, সমাজের প্রতি যে দায় দায়িত্ব, হ্যাঁ মানে মুসলিম ছাড়া কি বাংলা মানে পৃথিবীতে আর কোনো রেসপন্সিবল পার্সন নাই? আছে আছে আছে, তাহলে রেসপন্সিবল পার্সন যে যেই রেসপন্স মানে যে কোনো রেসপন্সিবল পার্সন আছে, ঠিক কয়জন রেসপন্সিবল পার্সন আছে ভাই, সবই তো খ্রিস্টিয়ান, খ্রিস্টিয়ান ইহুদি বা মুসলিম। আচ্ছা ফারাজ ভাই, এই এই ফালতু মানে এই সেট ফালতু কথা আছে ভাই, আমি একটু আমি আমি একটু আমি কাকে জিনিস একটু দেখাতে চাচ্ছি, এক সেকেন্ড রাহে ভাই, এক সেকেন্ড, আমি কাকে জিনিস একটু দেখাতে চাচ্ছি যে এখানে তো আমি যখন একটা লিস্ট চেক করতেছি ফরমাল মুসলিম কারা কারা ছিল,
এখানে দেখেন ইন্দোনেশিয়ান অ্যাক্ট্রেস, রাইটার, মডেল, উনি হ্যাপি সালমা, উনি হিন্দুইজমে কনভার্ট করছে, ইসলাম থেকে হিন্দু হয়ে গেছে। হ্যাঁ, অত্যন্ত বিখ্যাত ব্যক্তিত্ব উনি ইন্দোনেশিয়ার। তারপরে এই যে দেখেন চাইনিজ আমেরিকান রাইটার, উনি হচ্ছেন গিয়ে উনিও ইসলাম ধর্ম ত্যাগ করছে। তারপরে হচ্ছে গিয়ে মিনা আহাদি, উনি হচ্ছেন গিয়ে এক্স মুসলিম কাউন্সিলের এখন ফাউন্ডার। হ্যাঁ, তারপরে জাভেদ আখতার, জাভেদ আখতারকে চেনে না, মানে বাংলাদেশ ভারতে এরকম লোক থাকা তো কঠিন। আমার অত্যন্ত ফেভারিট একজন ব্যক্তি, ফিল্ম লেখেন উনি, সিনেমা লেখেন, স্ক্রিপ্ট রাইটার, তারপরে লিরিসিস্ট। তার গান শোনে নাই এরকম মানুষই মনে হয়, আমার মনে হয় তার গান শোনে নাই এরকম মানুষই থাকতে পারে না, সব মানুষ তার গান কোনো না কোনো সময় শুনছে। উনি জাভেদ আখতার, উনি মুসলিম থেকে নাস্তিক হয়েছে। তারপরে এই যে মরিয়ম নামাজি, উনি ইরানিয়ান একজন অ্যাক্টিভিস্ট, বর্তমানে ইংল্যান্ডে থাকেন, উনিও তো মানে নাস্তিক হয়েছেন। আর্মিন নবাবি, সালমান রুশদি, সালমান রুশদি হচ্ছে বুকার পুরস্কার প্রাপ্ত, মানে যে সে কথা বুকার পুরস্কার প্রাপ্ত। তারপরে এরকম আমি হাজার হাজার লিজ দেখাতে পারি, যারা হচ্ছে খ্রিস্টান হয়েছে বা মানে হিন্দু হয়েছে বা নাস্তিক হয়েছে, অনেক অনেক লিস্ট আছে। তো কি হয়েছে এটা দিয়ে কি মিন করলো? কিন্তু মানুষ তো ভাই, এই যে আদুল, আপনারা তো জানেন না, এই যে আপনি যার কথা বলছেন, আমি পার্সোনালি ওনাকে আরো ডিসকাস করতে চাই না, কিন্তু শুনেন, এই লোকটা কখনোই নাস্তিক ছিল না। এই এক সময় আপনার হি ওয়াজ অলওয়েজ বিলিভার, মানে করতো কি ডেটিং টেটিং করে বেড়াতো, এখন সেটা করে না, না করে একটা মানে স্ট্যান্ডবাজি করছে আর কি, ওই যে তার বই টই যাতে বিক্রি হয়। বেসিকলি এই ছেলেটা একটা হিজ এ স্মার্ট গাই, বুঝলেন, এবং ও এই ব্ল্যান্ডিংটা করছে যে দেখছে যে একটা বইয়ের বই টই বিক্রি টিক্রি করে তার ব্যবসা ট্যাবসা গিয়ে হবে ভাই, তার বই বিক্রি করার লেগে ডিসগাইজ নিব না। That's what he's doing. ভাই আপনি তো তার চিনেন না, শোয়াক কি আপনি জানেন? আপনি মানে পড়াশোনা কত দূর ভাই আপনার? ভাই প্লিজ এই ব্যাপারটা একটু বলে রাখলে না, আপনি আপনি যখন মানে বলতেছেন আপনি একে চিনেন ওকে চিনেন, আপনি কত দূর পড়াশোনা করছেন ভাই? আপনি মানে আপনি আপনি আমার সাথে কথা বলেন, আপনি দুনিয়া চিনছেন কত দূর? মানে আপনি আমাদেরকে সোহাগ চিনেন ভাইয়া, আপনার সাথে ভদ্র ব্যবহার করতেছে এখানে তিন চারজন যারা বসে আছি, ভদ্র ব্যবহার করতেছি, তার মানে সোহাগ আমার সামনে সিগারেট খেতো না, এই সেই সোহাগ, উনি আমার বলে সোহাগ চিনেন কিনা ভাই? আপনাদেরকে আপনাদের ব্রেনটাকে মানে পারচেজ করার জন্য এই সমস্ত লোকগুলো, জাস্ট বিকজ ভাই আমরা পাবলিকলি অন ডেইলি বেসিস কথা বলি তো, মানে খুব লাইটলি নেওয়া শুরু করলো। এই ছেলে আমার সামনে সিগারেট খেতো না, কফি স্টোরেজ স্টোরে দেখালে সিগারেট লুকিয়ে পিছনে নিয়ে কথা বলতো, হি ইজ দ্যাট, এবং সে কখনোই আসতে না। এইসব আচ্ছা ছাত্র লোকদেরকে নিয়ে তো আমি এক সেকেন্ড সময় অপচয় করতে চাই না, আমার পয়েন্ট হচ্ছে, আমার পয়েন্ট হচ্ছে সে যে ধরে নিলাম কলিমুদ্দিন অনেক বিখ্যাত ব্যক্তি, সে নাস্তিকতা ত্যাগ করে মুসলিম হয়েছে। আমার জিজ্ঞাসাটা হইলো যুক্তিটা কি, কোন যুক্তিতে সে যে মানে মুসলিম হইলো, সেই যুক্তিটা আমাদের সামনে উপস্থাপন করেন, তাহলে আমরা সেই যুক্তি। ভাই ওনার কথা হচ্ছে, দুলাল ভাইয়ের কথা হচ্ছে যে উনি ভদ্রলোক, মানুষের সাথে ভদ্র ব্যবহার করে, উনি নিজেই কিন্তু একটু আগে বললেন যে হ্যাঁ মুসলিম ছাড়াও ভদ্রলোক হয়, খ্রিস্টানদের মতো আছে। আমি তার সাথে ওই কম্পিটিশনে যাবো না যে নাস্তিকরা বেশি ভদ্রলোক না মুমিনরা বেশি ভদ্রলোক বা খ্রিস্টানরা বেশি ভদ্রলোক, ওই কম্পিটিশনে আমি যাবো না। ওনার যে বেসিস যে উনি ওনার পজিশনটা কেন ট্রু, কেননা উনি ভদ্রলোক, তাহলে তো ভাই কনক্লুশন এটাই হইতে হবে যে দুনিয়ার সকল ভদ্রলোক হচ্ছে গিয়ে মুমিন মুসলমান, দুনিয়ার সবচেয়ে বড় ভদ্রলোক ছিল মোহাম্মদ, এবং মোহাম্মদের ক্যারেক্টার এবং একটা ভদ্রলোকের ক্যারেক্টার সাথে মিলাইলে তাহলে তো উনার মানে উনার যে পজিশন সেটা তো ওইখানেই মাঠে মারা চলে যায়। আর এটা নিয়ে ফার্দার ডিসকাশন মানে আপনি যদি কেউ যদি এসে যুক্তিতর্কে এসে বলে যে ওই লোক ভদ্র এই জন্য তার বিশ্বাসটা হচ্ছে সঠিক বিশ্বাস, ওইটাকে আপনি যুক্তিতর্কের মানে মাপকাঠিতে ফেলবেন কোথায়? হাসাহাসি করার মতো কথা এগুলো। তারপরেও ভালো ব্যবহার করতেছি ফারাজ ভাই, দুলাল ভাই কথা ভাই, সে স্টাডি করছে, সে স্টাডি করছে তার পজিশন, বাট আপনি কেন মনে করতেছেন তার পজিশনটা ট্রু? আপনি তো করেন স্টাডি, আপনি স্টাডি করছেন, আপনি তার স্টাডিটা কাছে কাছে করছেন, স্টাডি করে সে যে জিনিসটা পাইছে সে যুক্তিটা যদি সেটা জানে না, সেটা সে জানে না থাকে, তাহলে সেই যুক্তিটাতে এখানে সবাইকে দেখান। দুলাল ভাই সেটা জানে না, ওনার কোনো আইডিয়া নেই সে সম্পর্কে। দুলাল আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি সেই যুক্তিটা, যে যুক্তিতে উনি নাস্তিক থেকে মুসলিম হইলো, মনে করি কলিমুদ্দিন সে অখ্যাত ব্যক্তি বা কুখ্যাত ব্যক্তি বা বিখ্যাত ব্যক্তি যাই হোক না কেন, আমার তার দিকে যা আসে না, আমার যা আসে সে সেই যে যুক্তিটা দিয়ে তিনি যে এটা হয়েছে সেই যুক্তিটা আপনার কাছ থেকে শুনতে চাই। সেটা আমি একটু অ্যানালাইসিস, হ্যাঁ আমি ভাইয়া আমি একটু বলছি যে আমি খুব বিষয়ের কথা শুনিনি তো, একদিন একটা বক্তব্য শুনেছি যে থার্ড ডাইমেনশনের পরে ফালতু আলাপের টাইম নেই, ফালতু আলাপের টাইম নেই, আপনার কাছে এরকম কোন ভ্যালিড আর্গুমেন্ট আছে কিনা যে আর্গুমেন্ট দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন যে নাস্তিকতা হচ্ছে একটা ইনভ্যালিড পজিশন এবং মুসলিম হওয়াটাই হচ্ছে কি একটা যৌক্তিক পজিশন,
সেই ভ্যালিড যুক্তিটা আপনি উপস্থাপন করেন, এছাড়া অন্য কোনো আলোচনা আমি আপনার মতো ঈশ্বরের সাথে করতে চাই না। আচ্ছা আমি একটা কথাই বলি যে বস, মানে সে এটা বলেছে যে ডার্ক ম্যাটার, হ্যাঁ মানে আমরা যেটা দৃশ্যমান দেখি সেটা 4% আর 96% হলো ডার্ক ম্যাটার, যেটা আচ্ছা এটা প্রমাণ হয় ইসলাম সত্য, এতে এতে প্রমাণ হয় ইসলাম সত্য, আমরা যেটা বলি কিছু জানি না, হ্যাঁ এই সকল বিষয় নিয়ে আমরা কিভাবে, যেটা আমরা জানি না সেটা কোনো একটা জিনিস আমি জানি না, এ থেকে প্রমাণ হয় ইসলাম সত্য নাকি? মানে আপনার যুক্তিটা হচ্ছে, আপনার আর্গুমেন্টটা হচ্ছে, আপনার আর্গুমেন্টটা হচ্ছে যেহেতু আমরা ডার্ক ম্যাটার 50% 60% 80% 94% ডার্ক ম্যাটার আর 6% নন ডার্ক ম্যাটার যেগুলো আমরা দেখতে পাই, সুতরাং ইসলাম সত্য। আসি ভাই 94% টু 96% ডার্ক ম্যাটার, আমার দাবি হচ্ছে আল্লাহ তার নিজের ডায়রিয়াতে ডুবে মারা গেছে, প্রুভ মি রং। ও হ্যাঁ, তাহলে তো এটাও প্রমাণ করা যায় যে যেহেতু 95% ডার্ক ম্যাটার সেহেতু আল্লাহ পাক ডায়রিয়াতে মারা গেছে। আপনি তো জানেন না 94% ডার্ক ম্যাটার, কিভাবে প্রুভ করবেন? এটা দিয়ে তো ফালতু সবকিছু প্রমাণ করা যায়, যেহেতু 95% ডার্ক ম্যাটার সেহেতু শিব দেবতা সত্য, আল্লাহর বয়ফ্রেন্ড শিব। আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম দুলাল ভাই, যে আপনি যে ডার্ক ম্যাটারের কথা যে উঠাইছেন, জাস্ট বিকজ ডার্ক ম্যাটার আমরা কোনো ইনস্ট্রুমেন্টস দিয়ে ডিটেক্ট করতে পারি না, তার মানে এটা না যে ডার্ক ম্যাটারের সাপেক্ষে আমাদের কোনো প্রমাণ নাই। ইনফ্যাক্ট আপনি যদি মানে ল্যামডা সিডিএম মডেল যে জিনিসটার ভিত্তিতে আমরা বলি যে 75% হচ্ছে ডার্ক এনার্জি, 20% হচ্ছে ডার্ক ম্যাটার, 5% হচ্ছে আপনার নর্মাল ম্যাটার, এইটা যে আমরা যে এই মডেলটা যে আমরা সৃষ্টি করেছি এইটার সাপেক্ষে কিন্তু আমাদের বাস্তব প্রমাণ আছে যেটার ভিত্তিতে আমরা এই ভ্যালুসগুলো দিতে পারি। এবং একই সাথে ডার্ক ম্যাটারের যদিও আমরা এক্সাক্ট জানি না যে এটার প্রকৃতি কি, এটার সাপেক্ষে কিছু এভিডেন্স তো এক্সিস্ট করে যেটা আমাদেরকে দেখায় যে এইটা ডার্ক ম্যাটার কিভাবে আপনার বিভিন্ন জিনিসপত্রের গ্র্যাভিটির সাথে কিভাবে আপনার ইন্টারঅ্যাক্ট করে, অন্যান্য ম্যাটারের উপরে এটার এফেক্ট কিভাবে হয়। সো জিনিসটা এরকম না যে ডার্ক ম্যাটার নিয়ে আমাদের আমাদের একদমই কোনো জ্ঞান নাই বা আমাদের জ্ঞান মানে সম্পূর্ণভাবে সীমাবদ্ধ, আমাদের কিন্তু এইটার সাপেক্ষেও বাস্তবতায় জাগতিক এভিডেন্স কিন্তু আছে। কিন্তু সাবটান ভাই, তারপরে আমরা তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছি যে ডার্ক ম্যাটার সম্পর্কে আমরা কিছু জানি না, এ থেকে কি প্রমাণ হয় যে ডার্ক ম্যাটারটা হচ্ছে মা কালী, এটা কি প্রমাণ হয়? না, আর ডার্ক ম্যাটার দিয়ে যদি আমরা কিছুই না জানতে পারি, একমাত্র জিনিস আমরা বলতে পারি যে এটা নিয়ে আমরা কিছু জানি না, জাস্ট এতটুকুই, এর বাইরে আর কিছু বলতে পারি না। তাহলে এইটা উনি এই যুক্তি শুনে বুঝতে পারছে যে নাস্তিকতা ভুল এবং ইসলামী সত্য। বাহ দুলাল, আপনার তো ইন্টেলিজেন্স, আপনার তো আইকিউ লেভেল তো মানে মারাত্মক, এবং সোহাগের কাছাকাছি আমার মনে হয় আপনারা দুজন জমজ ভাই। আসিফ ভাই না 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 না, সোহাগ ভাই আপনারা অনেক স্টাডি করেছেন, আমি তো কিছু না। সোহাগ এবং আপনি নিশ্চয়ই জমজ ভাই, আপনাদের আইকিউ লেভেল সিমিলার। আমি দুলাল ভাই, আপনার সোহাগ ভাই যদি স্টাডি করে থাকতো সে জীবনেও এটা বলতো না যে 96% ডার্ক ম্যাটার, কারণ আমাদের ইউনিভার্সে 96% ডার্ক ম্যাটার এক্সিস্ট করে না, এটা শুধুমাত্র 20% আর ডার্ক এনার্জি হচ্ছে 75%। আমি পার্সেন্টেজটা ভুলে গেছি, বাট একটা অ্যামাউন্ট বলেছে, আমি অ্যাকুরেট অ্যামাউন্টটা ভুলে গেছি, সরি। আপনার সোহাগ যদি এই ডার্ক ম্যাটারকে আল্লাহর সাথে সমতুল্য করে থাকে, এখানেই তো ভুল, বিকজ ডার্ক ম্যাটারের সাপেক্ষে আমি তো আপনাকে বললাম যে আমাদের জাগতিক এভিডেন্স আছে। এই এভিডেন্সটা কি? আপনি যদি ইউনিভার্সের মধ্যে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ আছে ডিউটেরিয়াম, এই দুইটা জিনিসের রেশিও যদি আপনি মানেন মাপেন, আপনি কিন্তু সেই ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি আর নর্মাল ম্যাটারের রেশিওটা আপনি পাবেন আর কি। সো জিনিসটা এরকম মানে আল্লাহর সাথে কোনোভাবেই কম্পেয়ার করা যায় না এটা। সাবলটার ভাই আপনি ভুল ভাবছেন, উনি কিন্তু সেই আর্গুমেন্ট দেন নাই, উনি যে আর্গুমেন্টটা দিয়েছেন সেটাকে বলে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, যেহেতু আমরা এই জিনিসটা জানি না সেহেতু আল্লাহ সত্য, যেহেতু প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে আমরা বলতে পারি না সেহেতু মা কালী সত্য, যেহেতু মনে করেন আমার মাথায় কয়েকটা চুল আছে এই জিনিসটা আমি বলতে পারছি না, এখন তো কোনো সম্ভব না, কোনোটা একটু কঠিন, যেহেতু আমি এক্সাক্ট সংখ্যাটা জানি না সেহেতু মনে করেন জিউস দেবতা সত্য। এগুলো হচ্ছে মানে একদম লোয়ার লেভেলের, যে স্কুল লেভেলে যে ক্লাস 3-4 ইউরোপে ক্লাস 3-4 এই জিনিসগুলো শেখানো হয়, লজিক্যাল আর্গুমেন্ট কিভাবে তৈরি করতে হয়, লজিক কিভাবে তৈরি করতে হয়, এই জিনিসগুলো ইউরোপ আমেরিকাতে 5-এর ভিতরে শিখায় ফেলে জিনিসগুলো। বাংলাদেশের এই মানে এত খারাপ অবস্থা, এই যে ইউনিভার্সিটি পাস করেও এগুলো তারা ধরতে পারে না, যে এগুলো যে একেবারে লোয়ার লেভেলের মানে লজিক্যাল ফ্যালাসি, একেবারে এই মানে 3-4 ক্লাস 3-4 লেভেলের লজিক্যাল ফ্যালাসি, এগুলো এত বিরা হওয়ার পরও এদের মাথায় ঢোকে না। ভাই দুলাল ভাই, আপনার আইকিউ লেভেল এবং আপনার সোহাগের আইকিউ লেভেল দুইটা কি, আমি মানে শুনে আমি একেবারে মুগ্ধ, ঠিক আছে, আমি মানে মনে করেন ফাইটে ফাটাই দিচ্ছেন, নাস্তিকতাকে একদম দাঁত ভেঙে দিচ্ছেন, আপনারা জিন্দাবাদ, মুমিন বাহিনী জিন্দাবাদ, ইসলাম সত্য প্রমাণিত হইল, ঠিক আছে ভাই, আমার মাফ করেন ভাই, ঠিক আছে বিদায় জানাচ্ছি ভাই। এই সমস্ত আলতা আত্রা ফাত্রা লোকজনের সাথে আর ভাই ভালো লাগে না ভাই, অনেক বছর করছি এগুলা আর ভাই ভালো লাগে না, এগুলা এত বলদ হইলে আমি কিভাবে কথা বলবো বলেন তো।